চেঞ্জের আছে যেহেতু আপনারা প্রিসাইডিং অফিসার এই কারণে আমি ডিজিটাল ইম্পর্টেন্স দিয়ে বলতেছি আজকে আমরা ইভিএম মেশিনের কোর্সের ডিজিটাল দ্বারা আর তৈরি করে বের করতে দিচ্ছি আমরা এই আমরা কি হোক যে ধরুন এই পেতে আমাদের 1200 ভোটার এবার এই 1200 ভোটাররা আমি থাকলে ভালো না থাকলে আরো ভালো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের জেনারেল ইলেকশন 2021 সেই উপলক্ষে আমরা আজকে পুলিং পার্সোনালদের ট্রেনিং শুরু করেছি যে আপনারা জানেন ইলেকশন করার জন্য পুলিং পার্সোনাল দরকার হয় প্রতিটা বুথের জন্য 5 জন করে পুলিং পার্সোনাল থাকে এবং আমাদের এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের 51টা ওয়ার্ড আছেন ওয়ার্ড মানে কনস্টিটিউয়েন্সি যার মধ্যে 439টা পুলিং বুথ আছে এই 439টা পুলিং বুথের জন্য আমরা 1.25% পুলিং পার্সোনালকে প্রথম দিনের ট্রেনিংয়ে আমরা ডেকেছি প্রায় 250 জনের উপরে আমাদের এই পুলিং পার্সোনাল আছে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং এবং গ্রুপ ডি মানে ফোর্থ পুলিং অফিসার এই 5 জনের একটা টিম থাকে তাদেরকে আমরা 2 দিন আমরা ট্রেনিং করি এবং তাদের আজকে এই ট্রেনিংয়ের মধ্যে প্রত্যেকের অ্যাটেন্ডেন্স নেওয়া প্রত্যেকের ফটো দেওয়ার জন্য ফটো আই কার্ড দেওয়ার জন্য আজকে ফটো তোলানো হয় এবং তারা যাতে এমপ্লয়ি ভোট দিতে পারে তার জন্য ফর্ম 14 আজকে ওনাদেরকে দিলাম যেখানে তারা মানে ইলেকশন ডিউটি ভোট দেবেন সেই ফর্মে অ্যাপ্লাই করবেন তাদের থেকে সেটা আমরা কালেকশন করেছি এবং আপনারা জানেন রিমুনারাইজেশনের ব্যাপার আছে তারা অনারিয়াম পান সেই অনারিয়ামটাও দেওয়া এবং আমরা অনলাইনে দিই তার জন্য তাদের থেকে ব্যাংক ডিটেলস আমরা কালেকশন করছি এই আজকে এই কাজগুলি পাশাপাশি আমরা 4টা ভেন্যুতে আজকে ট্রেনিং করছি উমাকান্ত স্কুলে আমরা প্রিসাইডিং অফিসারদের 2 বেলা ট্রেনিং করছি শিশুবিহার স্কুলে ফার্স্ট পুলিং অফিসারদের 2 বেলা ট্রেনিং তুলসীপতি বালিকা বিদ্যালয়ে আমরা ওইখানে করছি 2 বেলা ট্রেনিং এবং বিজয় কুমারে করছি যে এতগুলি ট্রেনিং ভেন্যু আমরা ছড়াইয়া ছিটিয়ে করছি আপনারা জানেন কোভিড প্রোটোকল আমাদের মেনে চলতে হয় তার জন্য যাতে এক জায়গায় ভিড় না হয় সেটা করছি এবং খুব ছোট আকারে মানে ক্লাসরুমের মধ্যে রেখে ট্রেনিংটা করা হচ্ছে যাতে ভালোভাবে তারা বুঝতে পারে এবং শুনতে পারে এবং তাদেরকে খুব শৃঙ্খলাভাবে আমরা নিয়ে নিতে পারি যাতে আগামী দিনের ভোট করতে কোনো অসুবিধা না হয় তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে ভোটিং আইন কানুন এবং ভোটিং মেশিনের ব্যবহার এবং ভোটিং মেশিন কিভাবে সিল করবেন মক পোল করবেন সেই বিষয়টাকে আমরা হাতে কলমে ওনাদেরকে দেখাচ্ছি এই বিষয়টা এই আজকেই শুধু করবো না আগামী 15 তারিখ আমরা আবার ওনাদেরকে নিয়ে গ্রুপ ট্রেনিং করানো হবে ওই দিনও আমরা মেশিন দেখানো হবে এবং কীভাবে সিল করে এবং কীভাবে ভোট নেওয়া হয় ভোটিং প্রসিডিউর সবটাই দেখানো হবে এবং ম্যাটেরিয়ালস কালেকশনের জন্য ভোটিং করার জন্য কী কী ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালসগুলি ওনারা উমাকান্ত স্কুলে আমরা ম্যাটেরিয়াল চেকিং করাবো আমাদের ভোট হলো 25 তারিখ 24 তারিখ তাদের মুভমেন্ট 30 তারিখ সমস্ত ম্যাটেরিয়ালস ওনারা চেক করবেন চেক করে রেখে যাবেন এবং 24 তারিখ ওনারা যাওয়ার সময় নিয়ে যাবেন এবং এর সাথে এবং প্রত্যেক পুলিশ পার্সোনালদের আমরা ভেহিকেল প্রোভাইড করা হবে প্রত্যেকটা পুলিশ স্টেশনে পৌঁছানোর জন্য এই কাজগুলি পর্যায়ক্রমিকভাবে চলছে এবং আমরা এই পুলিং পার্সোনালের যা আমরা আজকে দেখছি তাতে মোটামুটি পুলিং পার্সোনালরা অনেকটাই কনফিডেন্ট ওনারা আজকে ভালোভাবে ট্রেনিং নিচ্ছেন এবং দ্বিতীয় ট্রেনিংয়ে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এছাড়া যারা ইলেকশনে পড়ছেন তাদের জন্য ভোট নেওয়ার একটা শিডিউল আমরা করেছি আশা করছি সেই ভোটটা কমিশন আমাদের একটা নোটিফিকেশান ইস্যু করবেন তবে যেটুকু প্রিলিমিনারি আমাদের ধারণা তাতে আমরা 19, 20, 21 আমরা ভোট নেব ভোটের আমরা ব্যবস্থা করবো উমাকান্ত ওল্ড বিল্ডিংয়ের ভেতরে আমরা ভোটিং কম্পার্টমেন্ট সৃষ্টি করে ওইখানে আমরা আমাদের এই এএমসি ইলেকশনে 3 জন আরও আছেন
তে তিনজন আরো তিনটা কম্পার্টমেন্ট করে আমরা সবাই সব পার্সোনালদের পোলিং পার্সোনালদের আমরা ভোট নেব পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকটা ভোটের জন্য আবার সিকিউরিটি পার্সোনাল প্রোভাইড করা হয় যে সিকিউরিটি পার্সোনাল এই আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে ভোট দেবেন তাদেরকে আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করব আর এছাড়া অন্য আগরতলায় যারা ভোটে মানে ভোটার বা কিন্তু রাজ্যের অন্য জায়গাতে তারা ভোটের কাজে নিয়োজিত আছেন ওনারা অ্যাপ্লাই করবেন ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা ভোটের ব্যবস্থা করে দেব এই